তাহসিন সরকার আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলেছেন, পরিবারের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, একটি পরিবারে পুরুষ নারী ও শিশুদের ভূমিকা কি, পরিবার ইসলামী সমাজের বা মুসলিম সমাজের প্রথম ইউনিট, ব্যক্তির পরেই পরিবারের স্থান, ইসলামের দৃষ্টিতে পরিবার থেকেই ব্যক্তি আসে আর পরিবার তৈরি হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, যারা পরবর্তীতে মা বাবা হয়ে যান যখন তাদের সন্তান জন্ম নেয়। তাহলে এই যে সন্তান, এই যে পৃথিবীর নতুন সভ্য, নতুন নাগরিক আসলো, কিসের মাধ্যমে? পরিবারের মাধ্যমে। ফলে একটা সমাজের সর্বনিম্ন ইউনিটটা হচ্ছে, এককটা হচ্ছে পরিবার, এবং এই একক মানেগুলো মিলে আস্তে আস্তে একটা বৃহত্তর সমাজ গড়ে ওঠে, একটা বিশ্ব গড়ে ওঠে। এই জন্য পারিবারিক যে প্রথাটা বা পরিবার ভিত্তিক যে জীবন, এটা ইসলামে ফরজ একটি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। পরিবার ছাড়া আসলে সন্তান উৎপাদন এটা ইসলাম অ্যালাউ করে না, অনুমোদন করে না, এবং পরিবার ছাড়া লিভ টুগেদার এটাও ইসলাম মোটে অনুমোদন করে না। একজন পুরুষ একজন নারী তাদের বৈধভাবে থাকার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পারিবারিক জীবন। অতএব ইসলাম পারিবারিক জীবন যাপনের প্রতি সর্বাত্মক গুরুত্ব আরোপ করে। একটি পরিবারে পুরুষ নারী এবং তাদের সন্তান শিশুরা যারা রয়েছে, তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইসলামিক পরিবারগুলোতে সাধারণত পরিবারের খাদেম এবং পরিচালক হিসাবে পুরুষরা দায়িত্ব পালন করেন। তারা বাইরে কাজ করেন, তারা পরিবারভুক্ত যে সকল নারী আছে এবং শিশুরা আছে এবং মা বাবা বৃদ্ধ যারা আছে, তাদের প্রত্যেকের খোর পোষ, অন্ন বস্ত্র, বাসস্থানের দায়িত্ব তারা পালন করেন। তাদের হেফাজতের দায়িত্ব, তাদের দেখাশোনার দায়িত্ব পুরুষের। অতএব এখানে পুরুষ পরিবারের অধিপতি, সেভাবে ইসলাম দৃষ্টিভঙ্গি পোষণ না করে পরিবারের খাদেম, পরিবারের সকলের দেখাশোনা করার দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে পুরুষকে নির্ধারণ করেছে। আর নারী, তিনি পরিবারের ভেতরের একজন অত্যন্ত অ্যাক্টিভ কর্মী, তিনি তার স্বামীর সেক্রেটারি এবং তিনি পরিবারের অন্দরমহলে, অর্থাৎ একটা পরিবারের ভেতরে যত দায়িত্ব আছে সেটার নেতৃত্ব তিনি দিয়ে থাকেন। তিনি সন্তানদের, স্বামীর যত সন্তান আছে তাদের দেখাশোনা করেন, স্বামীর সম্পদ, স্বামীর ঘর, স্বামীর সব কিছুর তিনি রক্ষণাবেক্ষণ করেন এবং স্বামীর সাথে প্রয়োজনীয় পরামর্শে তিনি অংশগ্রহণ করেন। স্বামী যাতে সঠিক ট্র্যাকে থাকে এবং সঠিক ডিরেকশানে থাকে, একজন অত্যন্ত যোগ্য, পরহেজগার, দিনদার স্ত্রী, সেই চেষ্টাটাই করেন। অতএব নারীর ভূমিকা একটা পরিবারে বিশাল। আর শিশুদের ভূমিকা কি? শিশুদের ভূমিকা নির্ধারিত হয় পরিবারের পুরুষ এবং নারীর, স্বামী এবং স্ত্রী, মা বাবার মাধ্যমে। মা বাবা যদি এই শিশুদেরকে সঠিক ইসলামী তারবিয়াত দেন এবং তাদের পড়াশোনাটা কোরআন হাদিস পড়ানোর মাধ্যমে শুরু করেন, তাহলে এই শিশুদের ভূমিকা হবে পরিপূর্ণভাবে ইতিবাচক। শিশুরা ঘরকে পরিষ্কার রাখবে, বড়দেরকে সম্মান করবে, মা বাবার কথা শুনবে এবং মেহমান আসলে তাদের প্রতি চমৎকার ব্যবহার করবে, তাই না? এবং শিশুদের সুন্দর ব্যবহার কিন্তু আমাদেরকে আপ্লুত করে। একটা বাসায় যখন আমরা ভিজিটে যাই, তখন শিশুরা যদি আমাদেরকে অভ্যর্থনা জানায়, সুন্দর সুন্দর কথা বলে, আমরা খুব চমকৃত হই, তাই না? অতএব এই শিশুরা যদি সঠিক তারবিয়াত পায়, তাহলে পৃথিবীর সম্পদে পরিণত হয় এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই ছোট্ট মুসলিম শিশু আগামী দিনের মুসলিম উম্মার নেতা, নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয়, পরিবার কেন্দ্রিক এই যে জীবনযাপন, পরিবার কেন্দ্রিক এই যে তারবিয়াত,
এডুকেশন এবং পরিবার কেন্দ্রিক এই যে কৃষ্টি কালচার চমৎকারভাবে গড়ে তোলা, এটার কোনো বিকল্প আমাদের মুসলিম সমাজে নেই। আমাদেরকে অবশ্যই পরিবারের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ইসলাম ঠিক যেভাবে একটা মুসলিম পরিবারকে গড়ে ওঠার চলার নির্দেশনা দিয়েছে সেটাকে পরিপূর্ণভাবে আমাদের ফলো করতে হবে। এবং আমি এ প্রসঙ্গে বলতে চাই, আমাদের যে একটি একাডেমি রয়েছে তাইব একাডেমি, সেখানে ইসলামের আলোকে পারিবারিক জীবনের উপর চমৎকার একটা আমরা ছোট্ট কোর্স ওপেন করেছি পরিবারের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এবং ইনস্ট্রাকশন বা নির্দেশনা বোঝার জন্যে। আপনারা সেই কোর্সটা করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।